হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বা ভালো থাকার চেষ্টায় রয়েছো। ফিরে এলাম আবার কিছু গল্প নিয়ে নতুন একটি ব্লগে। আজকে আমাদের একটা ডে আউটিংয়ের প্ল্যান ছিল, ঠিক নববর্ষের পরের দিন। তো আমি, মা, বাবা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে সবার মধ্যেই আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে ব্যাঙ্গালোরে যে নতুন এক্সটেনশন অফ মেট্রো লাইন হয়েছে ওটা করে আমরা বেড়াতে যাব বা ব্যাঙ্গালোর ঘুরতে যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এটা হচ্ছে নতুন যে মেট্রো স্টেশনটা খুলেছে সেটা। স্টেশন থেকেই ভিউটা এত সুন্দর লাগছিল, তো আমরা খুব এক্সাইটেড যে মেট্রো ভেতর থেকেও নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। তো উঠে পড়েছি আমরা, দেখো ক্রাউডও বেশি নেই, একদম ফাঁকা ফাঁকা। তো মা বাবা সবাই আমরা খুব এক্সাইটেড যে বাইরেরটা কেমন লাগবে, এতদিন তো রাস্তা দিয়ে যেতাম, সেটা ওপর দিয়ে কেমন লাগবে। আর খুবই সুন্দর লাগছিল, মানে চারিদিকে এত বিল্ডিং, গাছপালা, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটা কোনো রাইডে যাচ্ছি আর উইথ আ ভিউ। অল্প সময়ের মধ্যেই আমরা কৃষ্ণা রাজাপুরা মেট্রো স্টেশনে নেমে পড়লাম, যেটা কি না কেয়ারপুরাম। অনেকেই যারা ট্রেন থেকে আমরা কলকাতা থেকে আসি, এই স্টেশনে আমাদের নামতে হয়। তো মেট্রো থেকে নেমেই একদম অপোজিটেই বাস দাঁড়িয়ে থাকে, ওই বাসটা আবার নেক্সট মেট্রো স্টেশনে নিয়ে যায়, কারণ এখনও পুরোপুরি কানেক্টেড হয়নি। তো এই যে আমরা ইসকনে চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যে, মানে মেট্রো করে যে এত তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে এটা যদি বাই রোড আসতাম অনেকক্ষণ লেগে যেত, প্রায় 2-2.5 ঘন্টা লেগে যেত। ওই যে নীল যে বিল্ডিংটা দেখছো, একটা টেম্পল লাইক স্ট্রাকচার, ওটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের ইসকন। তো আমি ভাবছি যে প্রায় 10-15 বছর আগে নিশ্চয়ই এত বিল্ডিং ছিল না চারিপাশে, যেরকম পেছনে ওই বড় বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, যেন কিনা মন্দিরটাই একদম সবার মাঝখানে ঢাকা পড়ে গেছে। যাই হোক, ইসকন মন্দির যাওয়ার জন্য দুটো মেট্রো স্টেশনের মাঝখানে পড়ে ইসকন মন্দির, একটা হলো মহালক্ষ্মী আর একটা হলো স্যান্ডেল সোপ ফ্যাক্টরি মেট্রো স্টেশন। দুটো থেকে কিন্তু সেম ডিস্টেন্স, একদম ওয়াকিং ডিস্টেন্স, হয়তো 5 মিনিট মতো লাগে। তো আমরা মহালক্ষ্মীতে নেমে গেছিলাম, খুব সুন্দর করে আমাদের মন্দিরটা ঘোরাও হয়ে গেছিলো। আমরা একটা পাসও কেটেছিলাম, যেটা কিনা 400 টাকা করে পড়েছিল, ওটার জন্য আমাদের ঠাকুরের দর্শন, তার মন্দিরটা ঘোরা, খুব সুন্দর করে পুজো দেওয়া, সব কিছুই মোটামুটি ভালো হয়ে গেছিলো। আমরা ভিডিও করিনি, কারণ মন্দিরে গিয়ে ভিডিও করতে আমাদের একদমই ভালো লাগে না, যেহেতু প্রথমবার আমাদের বছরের প্রথম আমরা মন্দির ভিজিট করলাম। তো খুব সুন্দর করে প্রসাদ টোসাদ খেয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। পার্থ তারপরে বললো চলো আজকে আমরা একটু ব্যাঙ্গালোর একদম ভালো করে ট্যুরিস্ট প্লেসগুলো যাই। মহালক্ষ্মী মেট্রো স্টেশন থেকে খুব কাছাকাছি হচ্ছে বিআর আম্বেদকর মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশন থেকে বেরোলেই একদম বিধান সৌধ। পার্থ বললো চলো, সবাই মিলে তো কখনো আসিনি, এতদিন হয়ে গেল ব্যাঙ্গালোরে আমরা আছি, আজকে একটু বিধান সৌধ ঘুরে যাই। এটা হচ্ছে বিধান সৌধ, চলো। তোমাদেরও আজকে কর্ণাটকের রাজ্য বিধানসভা দেখিয়ে দিলাম, আর আমরা খুব দেখে নিলাম। এখানে না অনেক ফটোগ্রাফার থাকে, তো 100 টাকা দিলে ওরা একটা বেশ ফ্যামিলি পিকচার তুলে দেয়, তো আমরা একটা তুলেছি 100 টাকা দিয়ে, আর বাবা ওরকম ভিডিও তুলছে। তো একটু ঘোরাটোরা হয়ে যাওয়ার পর, যেহেতু ওয়েদারটা একটু গরম ছিল, একটু ছাওয়া হলে বেশ ভালো লাগতো, কিন্তু আমরা চটপট করে ঘুরে টুরে আমরা আবার চলে আসছি মেট্রো। আজকে মেট্রো করেই আমরা ঘুরেছি, কারণ রাস্তা দিয়ে গেলে আজকে আমরা বাড়িতে পৌঁছতে পারবো না। বেশ ভালোভাবে সারাদিন ঘোরা হয়ে গেল। আজকে যেহেতু আমরা কেউ লাঞ্চ সেরকমভাবে করিনি, কারণ খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম ইসকন থেকে, সেটুকুই আমরা খেয়ে আছি। তো বিকেলের দিকে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, মানে খুব খিদে পেয়ে গেছিলো। তো বাবা বললো চল আজকেরটা কিছু কোথাও খাই, কিন্তু যেহেতু আমরা নিরামিষ খাবো, পার্থ আর রিয়ার মুখটা একটু উতরে গেছে, কারণ আজকে নিরামিষ খেতে হবে। তো যাই হোক, আমরা একটা গুন্টুর মির্চি বলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আন্দ্রা স্টাইলের। তো ভাবলাম এখানে কিন্তু ননভেজও পাওয়া যায়, ভেজও পাওয়া যায়, তো আমরা আজকে যেহেতু ভেজ, আমরা নিরামিষ থালি নিয়ে। তো যাই হোক, ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, একটা ছাস টাইপের, খুব সুন্দর রিফ্রেশিং খেতে, সবার মুখটুক একদম পুরো টায়ার্ড লাগছে। সব টেবিলেই না এই ট্রেটা একদম ছিল, আর অনেক কটা জার ছিল, তার মধ্যেও আছে হচ্ছে ঘি, তারপরে গান পাউডার, 3-4 রকমের চাটনি, একটা তেঁতুলের কিছু ছিল, একটা আমের কিছু ছিল, মানে এখানে যেরকম সাউথ ইন্ডিয়ানরা খায় একটু আচার চাটনি এসব দিয়ে, তারপরে পাঁপড় ভাজা দিয়ে গেছে। তো খুব ভালো লেগেছে, যখন কিছু আনলিমিটেড কিছু থাকে না, যাই হোক না কেন, খেতে মনে হয় আরও বেশি ভালো লাগে। তো আমাদের থালিও চলে এসেছিলো, তার মধ্যে ছিল রাসম, সাম্বার, পায়েস, রুটি আর আনলিমিটেড ভাত।
সবাই মিলে খেয়েটে খুব অল্প অল্প করেছি, কারণ সারাদিন পর এই প্রপার মিল খাচ্ছি আমরা। তো খাওয়া দাওয়ার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। সারাদিনটা খুব ভালো করে কাটলো, এই ছোটো ছোটো দিনগুলো না খুব ভাল লাগে। আর এগুলো যেহেতু ব্লগ করে আছি, পরেও সবসময় দেখতে পারবো যে কী কী করেছিলাম এই দিনটায়, একটা বেশ ভালো মেমোরি হয়ে থেকে যায়। তোমাদের কেমন লাগলো জানিও ব্লগটা, আর তোমরা কেমনভাবে কাটিয়েছো সেটাও জানিও ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো বা সাবস্ক্রাইব করো। আর এই আমরা বাড়ি যাচ্ছি এবার, সবাই খুবই টায়ার্ড, এবার বাড়িতে গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়বো। আর তার পরের দিন ছিল হচ্ছে মা বানিয়েছিল পোলাও, আলুর দম আর বেগুনি, এটা ছিল পরের দিনের মার হাতের রান্না। তো আবার পরের ব্লগে দেখা হবে, ততদিনে টাটা।